ण्डलाकारम् व्यक्तम् जनाचराचरम् तत्पदम् दर्शितम् जैन तस्मै श्रीगुवे नमः। अज्ञानोऽपि विनरन्धस्यम् ज्ञानम् शलाकया चक्षुर्मिलितम् येन तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालक्ष्मी वित्तां देहि नमस्तुते। पिता सर्गो पिता धर्म पिता हि परम तप पितरी पिति महापन्ने पियन्ते सर्वे देवता। ॐ ऐं श्री गुरुवे नमः। सर्वमङ्गला मङ्गले शिवे सर्वदा सादिके शरण्यैतयम्बाके गौरी नारायणी नमस्तुते। तिष्ठति विनाशनं शक्तिरूपे सनातने गुणश्रेयो गुणमेयो नारायणी नमस्तुते। स्वर्णगातो दिनार्ते परित्राणोपानये सर्वतस्ति हरे देवी नारायणी नमस्तुते। हे कृष्ण करुणा सिन्धो दीनो बन्धु जगत्पते गोपेश गोपीकान्त राधाकान्त नमस्तुते। तत्त्वकाञ्चन गौराङ्गी राधे विन्दे वनेश्वरी वीतो वनोसूते देवी पुनामि हरि प्रिये। मत्रि माम जगद्गुरुम् मत्रि माम मामये ओपीशन्नमयि लङ्का लक्ष्मणो रजते जननी जन्मभूमि च सन्नदोऽपि गौरते। मत्रि माम जगद्गुरुम् अपि माम महामये ॐ ऐं श्री गुरुवे नमः। ॐ ऐं श्री गुरुवे नमः। ॐ ऐं श्री गुरुवे ভক্তবৃন্দের কাছে শ্রীমদ ভগবদ গীতার একটি ছোট্ট তথ্য যা জ্ঞান বিজ্ঞান যোগ ভগবত তত্ত্বের 18 অধ্যায় সপ্তম অধ্যায় জ্ঞান বিজ্ঞান যোগ। তাহলে জ্ঞান আর বিজ্ঞান আমাদের কেন দরকার? কোন বিষয়ের জ্ঞানকেই বিজ্ঞান বলছে। আমি যদি একটা বিষয় কেন্দ্রীভূত হয় সে রান্না করা হতে পারে, পুজো পাঠ হতে পারে, ছাত্র অধ্যয়ন হতে পারে, গৃহকর্ম হতে পারে, সমাজের কাজ
হতে পারে, আবার রাজনৈতিক কাজও হতে পারে। তাহলে আমি ওই বিষয়ের যখন জ্ঞান লাভ করবো সেটাই হবে আমার বিজ্ঞান বা ওই বিষয়ের জ্ঞান। আর তাহলে আমার জ্ঞানটা তাহলে কি আমি যে জিনিসটা জানতে পারছি সেটাই কি আমার জ্ঞান, যে জিনিসটা দেখছি সেটাই কি আমার জ্ঞান, এটাও না। যে জিনিসটা শুনছি সেটাই কি আমার জ্ঞান, এটাও না। তা যখন আমার একটু আত্ম উপলব্ধি হবে, আত্মনিষ্ঠা জাগ্রত করবে, সেখানেই আমার জ্ঞান হবে। না চক্ষু চরাচ্ছমম জ্ঞান, না স্মৃতি শ্রবণচ্ছমম জ্ঞান। তাহলে আমি যা চোখ দিয়ে দেখছি এটা আমার জ্ঞান না, যা শুনছি এটা আমার জ্ঞান না। তাহলে কোনটা আমার জ্ঞান? আত্মশুদ্ধিস্তম জ্ঞান। যখন আমার আত্মশুদ্ধি যখন বৃদ্ধি পাবে তখনই আমার জ্ঞান হবে, ওটাই জ্ঞান। তাহলে জ্ঞানের কোন সেট আছে প্রশ্ন করলে? আছে কি জ্ঞানের সেট? আছে কোনো মাটি বলতে জ্ঞানের সেট? তাহলে মালা বাবা কি বলছে? মালা বাবা বলছে জ্ঞানের সেট কখন? যেদিন উপলব্ধি হবে কোন একটা বিষয়ে কাজ করতে গিয়ে, সেই জ্ঞানে আর থাকবে না। উপলব্ধি সর্বেশ্বর। তাহলে আমি ভগবানের উপলব্ধি যদি পেয়ে যাই তাহলে আমি ভগবানকে ডাকিয়ে না ডেকে আমার উপলব্ধি সবসময় তার স্পর্শ থাকবে, তো ভগবানের জ্ঞান কেমন হয়? কোন একটা বিষয় আমি রান্না করছি তার উপলব্ধি আমি করছি, রান্না করতে করতে যখন করছি উপলব্ধি হয়ে গেল, হ্যাঁ এটা তাহলে এইভাবে রান্না করে এইভাবে ভালো হয় সুস্বাদু হয়, তাহলে আমার উপলব্ধি যখন হয়ে গেল তাহলে আমার ভুল হবে কি? লবণ দিতে আর ভুল হবে কি? আর হবে না। দেখলো বোঝা যাবে আমার উপলব্ধি হয়েছে এইভাবে রান্না করলে এইভাবে সুস্বাদু হয়। তাহলে যে কোনো একটা বিষয়ে করতে গেলে তার উপলব্ধি যখনই আসবে বিষয়ে তখন আর জ্ঞান করবে, তখন জ্ঞান দিতে হয়। উপলব্ধি হয়ে গেল জ্ঞানের শেষ কোথায়? যেদিন উপলব্ধি হবে সেদিন জ্ঞানের শেষ। এই জ্ঞানকে পেতে গেলে করতে হয় কর্ম, আমাকে কর্ম করতে হবে। কর্ম করে গেলাম, কর্মে ভুল হয় কখন? আবার যদি জ্ঞান না থাকে, যদি জ্ঞান না হয়, জ্ঞান হারা হয়ে গেলে আবার ভুল হবে। কিন্তু এই জ্ঞান হারা কর্ম মধ্যে একটা জিনিস আরো আগে আছে, সেটা হচ্ছে ভক্তি। ভক্তি দিয়ে কোনো কাজ যদি করা হয় যে কাজই হোক, নোংরা হোক, পরিষ্কার হোক, ভালো হোক আর খারাপ হোক, তখন সেই ভক্তি রস যখন এই কর্মের মধ্যে পড়ে, জ্ঞানের মধ্যে পড়ে, তখন সেই জ্ঞানের সিদ্ধি লাভ হয়, সেখানে দর্শন হয়। তখন বলতে ভক্তিতে মুক্তি। কিন্তু এটা আবার ছোট্ট কথা না, অনেক বড় কথা। এর আগে কর্ম আছে, এর আগে জ্ঞান আছে। জ্ঞান হতে গেলে আবার সময় দিতে হবে, তখন কিছু জানতে হবে, এইটাকেই জ্ঞান বলছে। ভক্তি আনতে গেলে আমার ভ ক তি, ভ মানে ভগবত, ক মানে কর্ষণ, তি মানে তোমার তুষ্ট যখন হবে, তো ভগবত কর্ষণ আকর্ষণের যখন তুষ্টি হয় তো আমার ভেতরে ভগবত তত্ত্ব যখন জ্ঞান আছে তখন ভক্তির আর জাগ্রত হয়, ভক্তি এমনি এমনি পাওয়া যায়। হ্যাঁ, একটু নমনীয়তা পাওয়া যায়, যে বাবা যেমন এই যে করছে তার নমনীয়তা, সত্যি করে বললে ভক্তি তো আছে কিন্তু নমনীয়তা। তাহলে আমাকে বলছে মা গোসাই বলেন একটুখানি আগে কিছু পেতে গেলে আগে নিচু হতে হয়। আপনি বড় রাজা হন অসুবিধা নেই, একটুখানি নিচু হয়ে দেখলে আপনি রাজাটা কি করে রাজত্ব করতে পারছেন কিনা এটাও জানা যায়। সংসারে তাই, মা বাবারা বাড়িতে ছেলে মেয়েদের নিয়ে আসলো, নিয়ে বড় করলো, ছেলে মেয়ে বৌমা নিয়ে আসলো, কিন্তু বৌমা কিছু কিছু এমন আছে বাড়িতে মায়েরা কি জানে? তার মায়েরা এত বড় সংসার করে তাদের একটা জ্ঞান হয়নি বা অভিজ্ঞতা হয়নি, তারা কেউ সময়টা পার করেনি, তারা কেউ কর্মটা করেনি, তখন আবার ভুল হয়ে যায়। আবার মায়েদের উল্টো দিকে ভুল হয় কখন? এখন যে বর্তমানের সময় মা বাবাই তো ছেলে মেয়েদের নিয়ে এসছে, তোমার তার জ্ঞানটা হয়তো ভেতরে আছে, সুপ্ত প্রায় অবস্থায় আছে, কিংবা কেউ জাগিয়ে ফেলেছে, তখন এখানেও মা বাবার কিছু জায়গায় ভুল হয়ে যায়, জোর করে অনেকে করা যায়, তখন ভক্তি নেই, একে অপরের ভক্তি নষ্ট হয়ে যায়, একে অপরের সম্পর্ক নষ্ট হয়। তো এইখানে করতে গেলে বাড়িতে বিশেষ করে সমাজে তার সংসার জীবনে বলতে সবাই, শুধু সংসার তো না গৃহস্থ জীবন, তাহলে গৃহস্থ জীবনে একটা সময় কি করতে হবে? একসঙ্গে বসে হয় প্রার্থনা করা, নাহলে আহার করা, পরিবারের সবাই একই টেবিলে বসু, নিচে বসু, যেখানে বসে একসঙ্গে বসে, হয় আহার একসঙ্গে করা নাহলে প্রার্থনা একসঙ্গে করা,
এতে ভক্তিভাব জাগ্রত হয়, এতে একে অপরের সম্মান বৃদ্ধি পায়, পরিবেশে উন্নতি হয়, পরিবারের উন্নতি হয়। আর এটা বিজড়িত হয় না, এই দুটো কর্মে একটা কর্ম যখন হয় না তখন সেগুলোতে একটু একটু করে অশান্তি সৃষ্টি হয়, একটু একটু করে, একদিনও হয় না, একটু একটু করে হয়। বাড়ির পরিবারের একতা আনতে গেলে আগে আগে কি করতে হবে, পরিবারে হয় একসঙ্গে যখন পুজো করতে হয় সকালে নাহলে সন্ধ্যায় একসঙ্গে বসে প্রার্থনা করা, আর না হলে যদি প্রার্থনা করার সময় অনেকে প্রার্থনা করতে চায় না তখন একসঙ্গে বসে আর করা, এই দুটো কর্ম একটা কর্ম করতেই হবে, সংসারকে ঐক্যবদ্ধ রাখতে হবে, সংসারকে ধরে রাখতে হবে, নাহলে বাড়িতে অশান্তি। কেন হচ্ছে অশান্তিও বাড়ছে, একসঙ্গে বসে একটা কাজ করা হয় কি, কোন কাজে আমার মনে হয় না, সকালে চাকরিতে যাচ্ছে বৌমা যায় ছেলে যায়, মেয়ের ছোট বাচ্চা নাতি সে স্কুল চলে যায়, মা বাবা কি করবে, কেউ নিজের কাজে করতে, কেউ রান্না করতে, কেউ এদিক পরিষ্কার করতে, কেউ করবে, তাহলে কোথায় একসঙ্গে হলো? একসঙ্গে না হলো ঐক্য ওই যে আমরা বসেছি একসঙ্গে, কেন ঐক্যতা আছে, কারণ একটা বিষয় নিয়ে সবাই বসেছে, আর এখানে ঐক্যবদ্ধ হয়, এখানে গঠন হয়, তৈরি করা যায়, এখানে এর থেকেই তৈরি হয়, আর ঐক্যবদ্ধ না থাকলে কিছু হয় না, বুঝতে পেরেছো? তাহলে এটা হবে, এইবার কি বলছে, মা কি বলছে, আর হয়েছে, হবে কখন হবে, যখন মনের ভেতরে আমার এই যে ভক্তি বা সততার প্রকাশ, কখন আসে, শরীরটা তো তার, শরীরটা আমার, শরীরটা আপনার, শরীরটাকে ঠিক রাখতে গেলে কি করতে হবে, একটা মানুষের অভিজ্ঞতা নিয়ে এসেছে তার কাছে বসে জানা, তার জন্য বলেছে আমাদের বলে যোগ প্রাণায়াম করতে, প্রার্থনা করতে পারে না অনেকে, পড়তে পারবে না, উচ্চারণা করতে পারে না অনেকে, তাহলে একসঙ্গে বসে এখন সবাই রামদাস জিকে চিনেছে, আগে তো চিনতো না, আমরা ছোটবেলা থেকেই দেখতাম, এখন টিভি দিয়ে এসে গেছে সবাই চিনে গেছে, নামটা আছে খুব ভালো, নামটাও খুব ভালো রামদেব, তাহলে এই যে যোগ প্রাণায়াম করা, শরীরটা তো তার, রোগ নিয়ে থাকা ভালো না নিরোগ থাকা ভালো, তাহলে মানুষের রোগ নিয়ে আসা কেন, তাহলে এই যে বলছে রোগ ছাড়া কেউ নেই, যোগীদের রোগ হয় কবার আর গৃহীদের রোগ হয় কবার, কেন হয় না, তারাও তো একই রকম সেই আহারই করে, আপনারা যদি বলি আপনারা নিরামিষ আহার করছেন, যোগীরাও সেই নিরামিষ আহার করে, তারা একটা বন্ধন শিকলায় আইসা সেই মামের প্রতি এত ভক্তিতে মত্ত হয়ে থাকে, তাদের গাইলে বাইলে কি হয় না হয় তার মনে কোনো ভুলক্ষেপ নেই, সংসারের জীব দিকে যখন যেটা নয় সেটা সেই টাইম মতো খাওয়া হচ্ছে না, টাইম মতো নিতে হচ্ছে না, তার মানে বলছে সময়, হ্যাঁ এইবার আসছে সময়, এইবার মেন প্রশ্ন হচ্ছে সময়, তাহলে ঈশ্বর কি বলছে, ঈশ্বর আপনাকে পাঠিয়েছে মাতা পিতার দ্বারা, পাঠানোর পরে কি বলছে, আমি তোমাদের 99% দিলাম, আমার যা আছে ঈশ্বরের যা আছে আমি আপনাদের সব দিলাম, 99%, 1% আমাকে দিতে হবে, আমার জন্য না, আমার ভক্তির জন্য না, নিজের জন্য, আমি ওই ভেতরে যে থাকবো ওই কর্মটুকু আমাকে করে দিতে হবে 1%, তাহলে বলছে 24 ঘন্টা একদিন, তাই তো, 1 সেকেন্ড কমও না বেশিও না, 24 ঘন্টা একদিন, তো 24 ঘন্টায় 1% কথা হয় 24 মিনিট, এক ভাগ করলে 24 মিনিট হয়, তা 24 মিনিট সময় 23 ঘন্টা চলে গেল, ঈশ্বর দিয়ে দিতে আপনাকে যা খুশি তাই করুন আপনার ব্যাপার, কিন্তু ঈশ্বরের জন্য আপনাকে 1% 24 মিনিট দিতে পারবেন না, তখন আমাদের হিন্দু শাস্ত্র কি বলছে, একবারে দিতে হবে না, পারবেন না একবার দিতে, গৃহীদের তো একবারে হয় না, তাহলে 3 ভাগে ভাগ করে দিন, 8 মিনিট করে 3 ঘন্টা চলবে, তাহলে 8 মিনিট করে নাম করুন, এই যে 32 অক্ষর 16 খানা নাম, 8 বার হরি, 4 বার কৃষ্ণ, 4 বার রাম, সূত্রটা গাদা
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম রাম রাম, এই যে নাম করতে হবে, করলে এই 8 মিনিট পর 3024 মিনিট পূর্ণ হবে। কতবার করলে? 108 বার। অনেকে অনেক জপতে বলে, এক মালা, দুই মালা, চার মালা, আট মালা, ষোলো মালা, অনেকে অনেক সময় নেই, সবাই তো আর সমান না। তাহলে সবার জন্য যেটুকু দেওয়া হয়েছে 1%, এই 108 বার নাম, এই 24 মিনিটই সময় লাগবে 108 বার জপ করে। সে যদি একবারে করে ফেলে তাহলে তো খুব ভালো, হরি বল হবে। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওইটার থেকে অনেকেই মালা, অনেকের ব্যাপার আছে যা দিকে শিখে নিয়েছে, মালার তত্ত্ব আছে, জপের তত্ত্ব আছে, কিন্তু সাধারণ মানুষকে আমি বলছি সবাই তো সময় নেই অত। তাহলে 24টা মিনিট করার জন্য 108 বার নাম করবে, সবাই তো পারবে না, সবার জন্য তো সাধারণ না আবার বলতে গেলে। ঈশ্বর যখন বলছে তাহলে সবাই যখন করতে পারবে না, সবার জন্য একটা আমাকে 1% দিতে পারবে না? আমি 99% দেবো, 99% দিচ্ছি, কি চাই বলো? কি চাই বলতে? আমার সংসার যেন ঠিক থাকে, বলে আমি যেন নিরোগ না থাকি, আমার দুঃখ কষ্ট শরীরে যাতে এত সব ভোগ না থাকে, ঠিক আছে তাই হবে, কিন্তু ওই 1% যেন না ভুলে যাও, ওই 1% ভুলে গেলেই আবার যন্ত্র দিতে হবে। বুঝতে পেরেছেন কি বলবো? 1% মানে হচ্ছে 24 মিনিট প্রতিদিন সকালবেলা ব্রহ্ম মুহূর্তে করলে, ব্রহ্ম মুহূর্তে বলতে সকাল 3টা থেকে সকাল 6টা পর্যন্ত, এটাকে ব্রহ্ম মুহূর্তে বলা হয়। অনেকে সকালবেলা উঠতে পারে না, বয়স হয়ে গেলে ওঠা যায় না, আবার শীতকাল উঠতেই পারে না, তাহলে আমি বললো 6টার আগে, আধ ঘন্টা আগে উঠতে, আধ ঘন্টা আগে উঠে 6টার আধ ঘন্টা কি 5টার সময় উঠে বা 5:30টার সময় একটু হাতটা পরিষ্কার করে নিয়ে বসে পড়েন, একটা আটবার জপ করুন, নাম করুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে 108 বার, না লয় জানতে হবে, না তাল জানতে হবে, না ছন্দ জানতে হবে, করুন হয়ে যাবে, আস্তে আস্তে হবে। এবার যারা মালা জপছে তাদের জন্য তো খুব ভালো, আমি বলবো যারা জপতে পারে, যারা পারছে না সংসার থেকে সময় পাচ্ছে না, এই 108 বার জপ করে উঠুন। যদি মনে হয় না আমার সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে ওই কাজটা রান্না করতে হয়, আমাকে ওই কাজটা করতে হয়, ওনার বৌমার কাজ বা বাড়ির কাজ, তাহলে আধ ঘন্টা আগে উঠুন, ওই 24 মিনিট আগে উঠুন, আধ ঘন্টা আগে উঠে হাত পা পরিষ্কার করে একটুখানি বসে 108 বার নাম করে উঠুন। শরীরে যদি রোগ থাকে অর্ধেক কমে যাবে, শরীরে যদি কোনো রোগ, বিশেষ করে রক্তের দোষ, বিশেষ করে গিটের ব্যথা, গাঁটের ব্যথা, শরীরে ত্বকের দোষ, শীতকালে অনেক ত্বকের সমস্যা শুষ্ক হয়ে যায়, এইগুলো কমে যাবে। নিরোগ থাকতে গেলে নাম, এই নামই শ্রেষ্ঠ, নামেই আবার উদ্ধার করি হবে বলে নাম করছে। তাহলে অনেকে আমাকে বলছে অনেক জায়গায় বিভিন্ন ধর্ম সম্প্রদায় মুসলিম ভাইরা বলছে, তাহলে আমাদের কি হবে না? তাহলে কেন হবে না? তোমরা তো তাই করছো, তোমাদের তো তাই বলা হয়েছে, কিভাবে? ঈশ্বর বলেছে আমাকে 1% দাও, মানে 24 মিনিট। হজরত মোহাম্মদ কি করলে? তাহলে একবারে হবে না, যেহেতু তো গরমের জায়গা, এতক্ষণ বসে থাকতে হবে আরো গরম হবে, তাহলে 5 বার ভাগ করে দিয়েছে, 5 বার নামাজ পড়ছে, নোয়ার আওয়াজ, মানে সেই নামেরই আওয়াজ করতে হবে, একটা আওয়াজ ধ্বনি উৎপন্ন হবে, তাতে হবে চলো তো হবে, 5 বার নামাজ পড়ছে, যারা পড়ছে তারা করছে, একই সময় সেই 24 মিনিট নামাজ পড়তে গেল, সেই 3 মিনিট 12 সেকেন্ড করে সময় লাগে। আবার এদিকে বলছে তখন যিশু তত্ত্ব কি বলছে, বলছে তাহলে আমরা তো দিনে তো সময় পাই না, আমার এত ব্যস্ত হয়ে গেছে সময় পাই না, তাহলে কাজ করো, সপ্তাহে একদিন ছুটি নাও, ছুটি নিয়ে 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা এক জায়গায় বসে প্রার্থনা করো, এই সময়টা 24 মিনিট এক সপ্তাহে যা হবে ওই 2 ঘন্টা মতো হয়, 2 ঘন্টা আমার কাছে এসে প্রার্থনা করো, প্রথমে শিখে নাও, তারপর বাড়িতে বসো 2 ঘন্টা করতে পারো, আর এক জায়গায় সমবেত সংকীর্তন করলে, এই যে সমবেত আলোচনা করলে, কেউ একজন কিছু বুঝতে পারছে, একজন বুঝতে পারছে না, পরে আলোচনা করেও বুঝতে পারে, এটাও হয়, সংকীর্তন করলে এগুলো পাওয়া যায়, কার ভেতরে ভালো আছে কার ভেতরে ভালোটা নেই
একই রকম হাওয়া বাতাসেও অনেক কিছু পাওয়া যায়, একসঙ্গে বসে অনেক কিছু পাওয়া যায়, সৎসঙ্গ সংকীর্তন রাতে রাতে এগুলো করতে হয়, করলেই পাওয়া যায়। তাহলে এই যে 1% সময় 24 মিনিট আপনাকে দিতে হবে আপনার জন্যই, অন্য কারোর জন্য না। এই শরীরটা দিয়ে আমি এই পরিবারকে ধরে রেখেছি, এই শরীরটা দিয়ে তো বাবা যদি না থাকতো কিছু জিনিস নষ্ট হয়ে যেত। তাহলে আমি শরীরটা দিয়ে যখন সব পরিবারকে দেখি, আমি কর্ম করি, চাকরি করি, সংসার দেখি, তাহলে শরীরটার জন্য যে আমি 24 মিনিট সময় দিতে পারবো না, সবার জন্য আমি 23 ঘন্টা দিতে পারি, সারাদিন দিতে পারি, কিন্তু আমি এই শরীরটার জন্য 24 মিনিট দিতে পারবো না। তাহলে 24 মিনিট দিতে হবে, এইখানে একটু স্বার্থপর হতে হবে, কারণ আমাকে দিয়েই তো সবাই চলছে, পরিবারটা চলছে। তাহলে আমি কাজ করছি চাকরির জায়গায়, বাড়ির কাজ করছি বাড়ির জায়গায়, কিন্তু এই শরীরের কাজটা কখন করছি না করলে শরীর যদি রোগে পড়ে যায় সংসারটা থাকবে থাকবে বলুন? আপনার শরীরটা রোগে পড়ে গেলে শরীর সংসারটা থাকবে? আপনি কামাই করেন একজন বাড়িতে, কর্মের জন্য একজন কর্তা, তার জন্য বলেছে একটুখানি 24 মিনিট সময় দেবে। অনেক তথ্য আছে, তথ্যের মধ্যে যোগ তত্ত্ব সর্বে সর্বা, এর উপরে আর কোন তথ্য নেই। আর একটা তত্ত্ব যেটা মন্ত্র তত্ত্ব, মন্ত্রের মধ্যে অনেক মন্ত্র আছে, বিভিন্ন ভাবে আছে, সব থেকে বড় মন্ত্র বা মহামন্ত্র নামে আখ্যা দেওয়া হয়েছে হরে কৃষ্ণ নাম, 16খানা অক্ষর, 32টা অক্ষর, 16খানা নাম, 8 বার হরি, 4 বার কৃষ্ণ, 4 বার নাম। ঘর আছে, ঘর কি বলছে বিজ্ঞান, কি বলছে বিজ্ঞান বলছে, আমাদের হৃৎপিণ্ডে 4টি ঘর, অলিন্দ নিলয় দুভাগে ভাগ করা, 2টি নাম, 2টি অংশ, 4 পড়ছে, বেগ আর আবেগ নিঃশ্বাস থেকে ভেতরে ঢুকছে, ঢুকে কি করছে রক্তকে জমার বাধা থেকে পরিষ্কার করছে, শুদ্ধ করছে। রক্ত শুদ্ধ না হলে শরীর ঠিক থাকবে, ক্যান্সার হবে, শরীরে গাঁটে গাঁটে ব্যথা হবে, বাত হবে, তারপরে আস্তে আস্তে শরীর পতন ধরে যাবে। বয়স হোক বা না হোক, ছোট হই বা বড় হই, এই যে নাম এটা করতে হবে 108 বার, বুঝতে পারলাম? এই নাম করতে হবে। যারা যারা নিয়েছেন তো খুব ভালো, যারা নেননি যে বাচ্চারা নেয়নি, আমি বলবো 8 বছর বয়স থেকে শুরু, এখনকার যে সময় হয়েছে 8 বছর বয়স থেকে বসে নাম করলে আরো ভালো, 8 বছর বয়স থেকে বসে করুক, 8 ঘন্টা বসে। আমি যোগ প্রাণায়াম করতে পারি না, আমি যে সেন্টারে পাঠাতে পারি না, টাকা পয়সার ব্যাপার থাকে, অনেক সময় দূরে আছে জায়গা হয় না, শিখে আসার ব্যাপার থাকে, এটাও হয় না। আবার অনেক সময় একে অপরের সম্পর্ক খারাপ, সে জায়গায় যেতে পারি না, তাতেও হয় না। তাহলে কি বাড়িতে বসে করি, কি করবো? নাম করলেও যোগ হয়, নাম করলেও বলেছে যোগ হয়, নাম করলেও হবে, কিছু নাম 108 বার যেন করা হয়, 108 বার করবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে যদি করে না ভালো, উচ্চারণ করে করলে শরীরের কম্পন হবে, শরীরে কিছু জায়গায় সমস্যা থাকবে সেগুলো দূরে চলে যাবে। শরীরের বাইরেও কিছু প্রকৃতিতে সমস্যা আছে, অক্সিজেন নেই, কার্বন ডাইঅক্সাইড ধোঁয়ায় ভরা, ধুলো বালি গ্যাসে ভরা, এই নাম করলে উচ্চারণের সঙ্গে তাহলে এগুলো দূরে চলে যাবে, থাকবে না, এও ঝরিয়ে পড়বে, ধুলো বলা থাকলে নিচে পড়ে যাবে। এগুলো অভিজ্ঞতা, যেগুলো উপলব্ধির ব্যাপার থাকে, উপলব্ধি করলে এগুলো বোঝা যায়। আবার যদি মনে মনে করেন আমার মনে শান্তি নেই, কিছু জায়গায় আমি উচ্চারণ করে করতে পারছি না, বৌমা কিছু বলছে বা ছেলে কি ভাবছে, পাড়ার লোক কি ভাবছে, তখন মনে মনে এইভাবে করুন, কোন অসুবিধা, বুঝতে পারলাম? নাম করার পদ্ধতি আছে, উচ্চারণ করে আছে, মনে মনে আছে, এগুলো অনেক ব্যাপার, জপা অজপার ব্যাপার সেগুলো পরে আছে। প্রথমে জপ করতে হয়, মন্ত্রের সঙ্গে উচ্চারণের সঙ্গে যদি করা যায় খুব ভালো, তার থেকে একটু কম মনে মনে করা, আবার অনবরত চলবে অজপা জপ, সেটা আছে, ওগুলো করতে করতে হয়।
সবসময় বলে জব করি তো হয়তো খুব ভালো, হ্যাঁ ভালো খুব ভালো করলেই হবে, নাম করবে কিছু না হোক নাম করবে। আরেকটা কোনো যোগের ব্যাপার বলে দিই, কার কি রোগ আছে, রোগ কি আছে, হাঁটু ব্যথা, এই ব্যথা ব্যথা বলছে এখন প্রথম রোগ গিটে গিটে ব্যথা। ব্যথা কি বলছে, শরীরে যদি অ্যাসিড বেড়ে যায় তখন হয় ব্যথা, ডাক্তার বলে অ্যাসিড আসছে কোথা থেকে, আমার ভিতরেই অ্যাসিড, বাইরে থেকে তো আসেনি, ইঞ্জেকশন দিয়েও তো দেয়নি, তাহলে অ্যাসিড তৈরি হয় কি করে কিভাবে, এইটা এই তো গায়ে কোন ক্লাস গোয়া সেভেনার শ্বসন আছে না, ফারুক সাঞ্চলের বিজ্ঞান বইতে, হ্যাঁ এই চ্যাপ্টারটাতে লেখা আছে, কি লেখা আছে, দহন আর শ্বসন লেখা আছে না, ফারুক সাঞ্চলের দহন আর শ্বসন, দহন হলে অ্যাসিড তৈরি হবে আর শ্বসন হলে খাদ্য হজমে পুষ্টি দ্রব্য আমাদের শরীরে চলে যাবে। এবার দহন হলে কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন যখন থাকে নিলাম, এখানে কার্বন ডাইঅক্সাইড পরিপূর্ণ আছে মনে করো, আমি নিচ্ছি নিলাম, নিয়ে ঢুকলো এখান থেকে, যেটা অক্সিজেন ফুসফুস কাজ করছে, যেটা অক্সিজেন সেটা নিচ্ছে, যেটা কার্বন আবার বের করে দিচ্ছে, অন্যান্য গ্যাস বের করে দিচ্ছে, এবার এই অন্যান্য, হ্যাঁ হ্যাঁ এবার বলছে তাই বলবো, এইবার কি বলছে, তাহলে আমি নিলাম, নেওয়ার পর এবার ভর্তি হয়ে গেছে কি কি কার্বন ডাইঅক্সাইড, অন্যান্য গ্যাস ভর্তি হয়ে গেছে, এবার এটা কি করছে, আমাদের খাদ্যের সঙ্গে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করছে, অ্যালকোহল তৈরি করছে, মদ, বুঝতে পেরেছে, মদ খেতে হয় না ভেতরে তৈরি হয়, আমার চোখ দেখলে এখনো মনে হয় যে লাল হয়ে গেছে, এখন দুবার টানলে লাল হয়ে যাবে, মনে হয় যে আমি একটু করে তাল খাই, নিত্যানন্দের আনন্দ ভেসে থাকি, বুঝতে পারছেন এই যে ব্যাপার, এই ভেতরেই তা যা আছে দেহবন্ধে তা আছে বিশ্বব্রহ্মাণ্ডে, এটাও বলেছে তাই তো নাকি, তখন এই যে বইতে লেখা আছে দহন, আমি যখন এই অক্সিজেন পাচ্ছি না ঠিকঠাক, কার্বন ডাইঅক্সাইড ঢুকছে, তখন আমার শরীরে অ্যালকোহল বা অ্যাসিড তৈরি হচ্ছে, মদ বা অ্যাসিড, অ্যাসিড তৈরি হলে এই অ্যাসিডটা কোথায় যাবে, রক্তের মাধ্যমে সারা শরীরে চলে যাবে, আর যেখানে যেখানে জয়েন্ট আছে গিট আছে, গিটে গিটে গাছে ব্যথা হবে, তাহলে এই কার্বন ডাইঅক্সাইডকে তাড়াতে গেলে কি বলেছে, একটু প্রাণায়াম করতে, প্রাণায়াম তো পারবেন না সহজে, সহজে কি প্রাণায়াম পারা যায়, আগে নাম করো, ওই নামের মধ্যেই প্রাণায়াম আছে, লুকিয়ে আছে, আর যদি মনে হয় না আমার গিটে ব্যথা একটু তাড়াতাড়ি সারাবো ওষুধ না খেয়ে না প্রাণায়াম যোগ প্রাণায়াম করে, তাহলে বসে কিছু প্রাণায়াম আছে করতে হবে, অনুলোম বিলোম ভস্তিকা কপাল ভাতি এগুলো আছে, লামদে কপাল ভালো বলে টিভিতে, খানে তো তাহলে হিলালো, খাওয়ার আগে একটুখানি এদিকে নাড়িয়ে নি, যেখানে যেখানে জমে ছিল হাওয়া সেগুলো বেরিয়ে যাবে, গ্যাস আটকে ছিল সেগুলো ঠিক হয়ে যাবে, আর যেখানে যেখানে আমার হরমোনের দরকার হজম করার জন্য সেগুলো যুক্ত হয়ে যাবে, কিন্তু এই যে গিটের ব্যথা সারাতে গেলে প্রাণায়াম যেটা আছে করবেন সবাই একটুখানি, দুটো প্রাণায়াম, সাধারণ প্রাণায়াম বলতে কি, ভস্তিকার প্রথম অংশ নিঃশ্বাস ধরে নেব, জোর করে ছাড়বো, দিয়ে আটকে রেখেছি, নিঃশ্বাস যখন নিচ্ছি আমি পাশের লোকও যাতে শব্দ না পাই আমি নিয়ে, তাহলে নিচ্ছি ছাড়বো, দিয়ে কুম্ভক করছি, আটকেও রাখছি, এটা কিছু সময় আটকেও যাবে, সবার কুম্ভক হবে না, তো আমি বলবো নিঃশ্বাসটা নিয়ে জোর করে ছাড়ুন, আর যখন নেবেন শব্দ হবে না, যখন ছাড়বেন শব্দ করে ছাড়তে পারেন, তাহলে ভালো হয়, কিছু জায়গায় নাকের প্রবলেম থাকে, গলার এখানে সাইনাসের প্রবলেম থাকে, এই ফুসফুসের কিছু সমস্যা, গ্যাস আটকে থাকে, মুখে ব্যথা অনেকে ধরপড় করে, সেগুলো ঠিক হয়ে যাবে,
এরপর আরেকটা আছে, সেটাকে অনুলম বিলম বলছে, এই নাক এই পদ্ধতি বুড়া আঙুলকে ডান বাঁদিকটা আগে নেব। এটা অনেক পদ্ধতি আছে, সাধারণ পদ্ধতি বুড়া আঙুলকে ডান নাক চেপে ধরলাম, এইটা এই বায়ুমুদ্রায় ধরেছি, এবার নাকটি নিচ্ছি বাঁদিক দিয়ে। এবার অনামিকার মধ্যমা দিয়ে বাঁদিক চেপে ধরলাম, এই ডান দিক দিয়ে ছাড়লাম, আবার ডান দিক দিয়ে নেব, বাঁদিক দিয়ে ছাড়ব। এটা হলো একবার, এটা হলো একবার। এভাবে যদি করেন মনে শান্তি হবে, নাক বুক এগুলো ঠিক থাকে, নাক আর বুক রক্ত চলাচল যদি ঠিক থাকে তাহলে আত্মের শরীরের 90% ঠিক থাকে বলে। তারপরে খাবারের ব্যাপারটা আছে, তারপরে আহার শুদ্ধি তো করতে হবে। এই দুটো করলে যাদের মনে বলতে শান্তি নেই, ঝগড়া হচ্ছে বাড়িতে, ঘরের বন্ধে বসেই করবে, উত্তর দেওয়া দরকার নাই, উত্তর দেওয়ার দরকার নেই, বলছে আমি জানি আমার ছেলে ভুল করছে, এ ভগবান একে ক্ষমা করে দাও, ক্ষমা করে দেবেন, দিয়ে ঘরের দরজা বন্ধ দিয়ে বলবেন। তারা যা ভাবছে ভাবুক, দরজা খুলে দেখছে বাবা যোগ করছে, তখন কি বলবে, বাবা ভুলে গেছে আমার ক্ষমা করে দাও, বুঝতে পেরেছে। এটা এটা করতে হয়, ঝগড়া করে বিকৃতি করে লাভ নেই, আমি জানিও ভুল করছে, এখন বললে আমার আবার চেপে ধরবে, আরো দুটো চারটে কথা হবে, দরকার নেই, আমি ঘরে চলে গেলাম, ঝগড়া করে বলবো আমার কাজ, আমি করে সময় পেলাম আমার কাজ করার জন্য, অন্য সময় তো সময় দেয় না, ঝগড়া করত তারা সেই জন্য। মা কি বলছে, সময় আছে, সময়ের সঙ্গে করলে খুব ভালো, না যখন তখন করতে পারেন, বসে যে এখনো করতে পারেন, কাজের জন্য যদি বলেছি সত্যিকারের কাজ, যোগের কাজ তিনটে মুহূর্ত আছে, সময় বললাম ব্রহ্মা মুহূর্ত, সেটা সকালবেলা 3টা থেকে 6টার মধ্যে, মধ্যমা মানে দুপুর, দুপুরবেলা 12টা থেকে 1টা, বিশেষ করে এখানে সময়টা দেওয়া হয় যে 24 মিনিট, 12টার পরে 24 মিনিট, ওটা অনেকে 1টা বলে। আরেকটা হচ্ছে সন্ধ্যাবেলা সূর্য অস্তের 1 ঘন্টার মধ্যে বা 48 মিনিটের মধ্যে, অনেকে 24 মিনিট বলে, সূর্য অস্তের 24 মিনিট বলে, যারা সময়কে ধরেছে তারা যোগী, আপনি সময় ধরতে পারবেন না, তাহলে আপনার কর্ম দরকার, একটু করছেন হবে, এটা বলতে পারবে। আমি ওই সময় করতে পারিনি বলে এখন করবো না, আমার হবে না, কে বলেছে হবে না, হবে, যেখানে 100% হবে 1% হবে, ওইটাই দরকার, 1% করতে করতেই 100%। যারা সময়কে ধরেছে তারা সবকিছু পেয়েছে, সময় না ধরলে হবে না। দেখালে দেখালো, সে তো অনেকেই দেখিয়েছে, শ্রীকৃষ্ণ ভগবান কিভাবে খেতে হবে দেখিয়ে গেছে, মানতে গেছো হে ভগবান আমাকে ক্ষমা করে দাও, কিন্তু দেখিয়ে গেছে কর্ম করছে না। ওই জন্য বলেছি উপরে বলতে জ্ঞান শ্রেষ্ঠ, তার আগে কর্ম শ্রেষ্ঠ, কর্ম জ্ঞানের আগে ভক্তি শ্রেষ্ঠ, কিন্তু ভক্তি পাবেন কি করে, ভক্তিতে ভগবান, ভক্তে ভগবান বলতে, তবে ভক্তি করে এসছে ভগবানকে পেতে, কিন্তু ভগবানের ওপরে ঘাড়ে চলে বসে, এইভাবে ভক্তিতে অনেকে বাসও দিয়ে যেতে পারে, এটাই হচ্ছে কথা। যেটুক তার সেটুক হবে,
আমার মুক্তিটা কেউ দেখবে নাকি? হ্যাঁ আমার কাছে তো দেখানোর জিনিস না, দেখা যায় অনুভব দেখা যায় জ্বলছে তো নড়ছে, হ্যাঁ বাতাসটা আছে তাহলে অনুভব করা যায়। ওইটা দেখতে গেলে একজনকে লাগবে বাতাসকে, সে নড়বে সোজা কথা বলতে গেলে সংসার জীবন গৃহস্থ জীবন বিশেষ করে কর্ম করতে গেলে একটা সময় দিতে হবে, ঈশ্বর দিতে বলেছেন সবাই ভুলে গেছে, যারা যারা এসেছেন এই পৃথিবীতে তারা ওই বাক্য নিয়ে এসেছেন একটা বাক্য ঈশ্বর সবই দেন, ঘর থেকে বেরিয়ে চলে যান দেখি কে আপনাকে আটকায়, কে আপনার খাওয়া বন্ধ করে দেয়, এই তো আটকে গেছে এই সম্পত্তি কোথায় যাবে, যদি এইটা না থাকে এই সম্পত্তি কোথায় যাবে, তারপরে সম্পত্তির কোথায় যাবে, আর এই যে সম্পত্তি এটাও বলে নিজে তাহলে এইটাও কোথায় যাবে, এটার খবর তো সেদিন প্রশ্নটা করেছিলাম আগের সপ্তাহে, পৃথিবী থেকে কি আসা যাওয়া করে, এইটা তো পৃথিবী শরীরের পৃথিবী ধর বলেছে, তাই ধর থেকে কি আসা যাওয়া করে বলুন তো, কে বলতে পারবে? বায়ু তো আসা যাওয়া করে, কিন্তু বায়ু কি সবসময় সব জায়গায় আসা যাওয়া করে? বায়ু তো আসা যাওয়া করে কিন্তু তার সঙ্গে আরেকটা প্রশ্ন জুড়ে দিই ছোট্ট একটা, তাহলে আপনি যখন এসেছিলেন কি নিয়ে এসেছিলেন, কি নিয়ে যাচ্ছেন, নাহলে আসলেন কি করে, সে তো টাকার বাক্য দিয়েছে আমি নাম করবো, আমি তো বুঝেছিলাম বুঝেছিলাম মায়া তাহলে এই প্রশ্নটা প্রশ্নটা আজকে দিয়ে গেলাম, অন্য এক সময় এসে প্রশ্ন উত্তর যদি খুঁজে তো আপনাদের খুলতে হবে, আমি দিলে দিতে পারি কিন্তু ধরতে পারবে না, আর ধরে রাখতে পারবে না, ওই তুমি বলে শুনলাম এই ভালো লাগলো এরকম এটা তো তেল, এখানে আগুন থাকলে কি করে দেশলাইটা জ্বালালো, দেশলাই আগুন আসতে পারে, আগুনটা কোথায় ছিল আর কোথায় এসেছে, আগুনটা তো জানলে পৃথিবীটা বলে এই পৃথিবী থেকে মাটি কি যেতে পারবে, জল হ্যাঁ কিছুটা সূর্যের রশ্মি তাপে উপর উঠবে আবার বৃষ্টি হয়ে পড়ে যাবে, আর বায়ু যে বললেন প্রাণবায়ু, তাহলে বায়ু পৃথিবীর বাইরে বায়ু আছে, শূন্য অক্সিজেন তো নাই, প্রাণবায়ু তো নাই, তাহলে পৃথিবীর বাইরে থেকে কি আসছে আর কি যাচ্ছে, তাহলে জল যেতে পারছে না, মাটি যেতে পারছে না, বায়ু যেতে পারছে না, আর থাকলো কি, মরু খেতি অব বং তেজ মানে মাটি জল বায়ু আলো আর আকাশ বা শূন্য বলে, তাহলে এই পাঁচটা তত্ত্ব মানে তিনটে তত্ত্বই রয়ে গেল, আর দুটো তত্ত্ব আলো আসা যাওয়া করে, আলো আসে পৃথিবীতে, আলো আসে সূর্য থেকে, সূর্য থেকে আলো আর শূন্য, শূন্য সব জায়গায় বিরাজমান, যেদিন চৈতন্য অবস্থা হবে সেদিন তারাই বলতে পারে যে আমি সব জায়গায় আছি, শূন্য যে শূন্য যারা হবে তারা ওই সবার মধ্যে থাকবে, আর শূন্য শূন্য না হলে সন্ন্যাস হয় না, শূন্য না হলে সন্ন্যাস হবে না, কোনোদিন আসবে না, চৈতন্য দেহের জীবন কত বড় ধরেও ধরতে পারলাম না,
দেহী জীবন যত বড় ধরো ধরতে পারে দেহীকে নিয়েই আছি, দেহ নিয়েই আছি, কিন্তু দেহী এর ভেতরে আশা রাখবে তা আজকেই বলা হয় দেহী। তাহলে এই জীবন কত বড় ধরো ধরতে পারে আমার ভেতরে তাহলে বলছে হ্যাঁ এই পৃথিবী থেকে আলো সূর্যের আলো আসে আবার ওটারই প্রতিফলন হয় হয়ে বেরিয়ে যায়, তাহলে আলো আসা যাওয়া করছে, তাহলে এই শরীরে আলো আছে কোথাও, আলো সঞ্চয় হচ্ছে কোথাও। ওজন্য বলেছি সাতো মা সৎগামায়া তামসো মা জ্যোতির্গময়া মৃত্যুর মা অমৃতঙ্গময়া। অসত্য হইতে সত্যের পথে, অন্ধকার হইতে আলোর পথে নিয়ে চলো, মৃত্যু হইতে অমৃতের পথে নিয়ে চলো। এইখানে তো আছে অন্ধকার হইতে আলোর পথে, যে আলো সঞ্চয় হচ্ছে কি ভেতরে তেল সঞ্চয় হয়েছে, খেয়ে খেয়ে চর্বি হয়ে তেল সঞ্চয় করেছে, কিন্তু তেলটা এখানে জ্বলছে এটা কি আলো না আসছে না আলো না ওখান থেকে ভালো আসছে না মিথ্যা কথা বলো না দেখো আগে দেখে নাও খানা তো না। এবার বিজ্ঞানটা বলি, বিজ্ঞান কি বলছে খাবার খেলাম পুষ্টি হলো, পুষ্টি থেকে বিভিন্ন রকমের রস বা হরমোন তৈরি হলো, হরমোন হয়ে আমাদের বীজ হলো, বীজ থেকে ক্রোমোজোম হলো, তাই তো ক্রোমোজোম আসতে হয়েছে, ক্রোমোজোম থেকে আসতে আমাদের মনের ইন্দ্রিয় যেটাকে নিউরন বলছে, ক্রোমোজোম থেকে যেটাকে বলছে ডিএনএ বলছে, ডিএনএ সবার ভেতরে আছে, ডিএনএ এর মধ্যে কি সঞ্চয় হচ্ছে আলো আর কিছু নেই, দশ রকমের আলো, এক দুই রকমের না দশ রকমের আলো, কালো থেকে সাদা পর্যন্ত, আমাদের লাল হলুদ নীল সবুজ আছে, এই যে এরম রং এই রংটা আছে, আর এই তত্ত্বটা দেহ তত্ত্ব নামে পরিচিত, কুলকুণ্ডলিনী নামে এই তত্ত্বটাই দেহ তত্ত্ব নামে পরিচিত, যাকে কুলকুণ্ডলী বলা হয়েছে আমাদের শাস্ত্র মধ্যে, বুঝতে পারলাম। বিজ্ঞান মতে ডিএনএ এর কালচার হচ্ছে, ডিএনএ বলছে ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, জলের মতন অ্যাসিড মানে জল সবাই জানে, ওইটা আলো আছে এর মধ্যে ক রকমের দশ রকমের, এই যে মানুষের ক্যান্সার কোথায় কোন আলো, ওই কালো আলোটা সঞ্চয় হয়েছে বলে পুরো হলেও গোটা গোটা ক্যান্সার সেল তৈরি হচ্ছে, ধীরে ধীরে এটা বড় হয়ে যাচ্ছে। আবার যারা বেশি পরিমাণে আহার শুদ্ধি করেনি বলছে বিভিন্ন রকমের আহার বিভিন্ন পরিবেশে থেকেও হয়, তো পরিবেশের শরীর কালো হয়ে যাচ্ছে দিন দিন, কেন ওই ডিএনএ এর কোষ নষ্ট হয়ে যাচ্ছে, আলোটা কালো রং স্টোর হচ্ছে, কালো রংটা সঞ্চয় হচ্ছে। এবার এর মধ্যে শ্রেষ্ঠ আলো সাদা আলো, যার মধ্যে সাদা তৈরি হবে সে শ্রেষ্ঠত্ব চৈতন্য পাবে, সবার হয় না, নীল রঙের আলো জল তত্ত্ব জ্ঞান যারা পাবে তারা সরল প্রকৃতির হবে, সরল সবার সঙ্গে থাকতে পারবে, যাদের মধ্যে লাল আলো হবে তারা কালী দর্শন পাবে, মা মহামায়া দর্শন পাবে, মাতৃ সাধনায় সাধিত হবে। তাহলে এই লাল আলো সবাই পায়, সবাই মাতৃ সাধনায় পায়, লালের আগে আরেকটা আছে কালচে লাল, এই কালচে লাল পেলে তখন বিকৃত হয় কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এইগুলোতে সর্বরূপে আটকে রাখে, এবার এটা দেহতত্ত্বের মধ্যে চলে গেল, এটা দেহতত্ত্বে হতে গেলে গুরুমা আছে, গুরুমার কাছে মাঝে মাঝে গিয়ে শুনতে হবে, দেহতত্ত্বের জ্ঞান আছে এখানে, দেহতত্ত্বের জ্ঞান একটুখানি জানতে হয় গুরু গিয়ে যেতে হয়, সবাই তো এখানে লিখতে হয় কি করে ছোটজনের যারা এরকম গুরু গিয়ে যায় না তাদের এই জ্ঞানটা না, গুরু অন্ধকার হ্যাঁ অন্ধকার হয়েছে আলোর পথে যিনি নিয়ে যান তিনি গুরু, গুরুর হাওয়া বাতাসেও পাওয়া যায়, গুরু দৃষ্টিতেও পাওয়া যায়, গুরু জ্ঞানেও পাওয়া যায়, গুরু বাক্যেও পাওয়া যায়, আবার গুরু স্মরণেও পাওয়া যায়, বুঝতে পারলাম।
একটা প্রশ্ন আছে আবার সবার কাছে, বলছে প্রভু, প্রভু মানে কি রাস্তাঘাটে সবাই কুকুর নামে চেনে? এত জায়গায় খাবার খেয়ে আছে, গা থেকে কিন্তু গন্ধ যায় না। এদিক ওদিক আদারের খাবার, এদিক ওদিক তার আদারের খাবার সহজে খায় না, সব কুকুরে খায় না, সব কবিতে খায় না। আবার ষষ্ঠী মায়ের বাহন সবাই বলে বিড়াল, তা বিড়াল আদারের খাবার কালো হয়ে পড়ে আছে ড্রেনের মধ্যে, সেটা তুলে খায়, কিন্তু গা থেকে তো কোনো সময় গন্ধ বেরোয় না। তারপরে কোথায় গেল? কিন্তু আমি প্রভু সকালে খেয়েছে, রাত্রিও যায়নি, এক সপ্তাহ পরেও বন্ধ যায়নি, কেন? এটা প্রশ্ন। ছোট ছোট জ্ঞানটাই মানুষের দরকার, সাধারণ জন্য আমি বলি সাধারণ জ্ঞান দরকার মানুষের, দেখা যারা দেখতে পায়, যা দেখতে পায় না তাকে দেখে বলে লাভ কি, সে তো বুঝতেই পারবে না। কোন ক্লাস? পরীক্ষা কবে? ভালো তারিখে, তাহলে এই যে প্রশ্ন, ট্রেনের নয় ভালোই তো আছে, ক্রমোজম ডিএনএ আছে তো, হ্যাঁ ভালোই আলোচনা শুনতে হবে। এই যে ব্যাপারটা আছে, কুকুরে এত কিছু খায়, বিড়ালও এত কিছু খায়, কিন্তু বিড়ালের গায়ে গন্ধ নেই, কুকুরের গায়ে এত গন্ধ নেই, এই তো ব্যাপার। আবার আবার একটা কথা, এই যে বলছে বিড়াল জীবনে জলে নামে না, কুকুরের চোদ্দ বার গরম লাগলেই জলে, সে স্নান করে তারপরে গা থেকে গন্ধ যায়, আর জীবনে স্নান জলে নামবি না, ছয় লাগলে কোথায় দৌড়ে পালা। এই যে কি তথ্যটা কি, এই প্রশ্নটা আপনাকে হাতে হাতেই আছে, বাইরে তো নেই। আপনাদের আশেপাশেই আছে? আছে তো অনেকটা, জানলে ঘিরে আসবে তো আমার অক্ত লাইটা গেলে তোমার কোথায় যাতে নিয়ে যাচ্ছে, বিড়াল যে ভালো লাগে আমার। কেন যায় না এখানে তত্ত্ব, কেন ষষ্ঠীর বাহন এখানেও তত্ত্ব, না ষষ্ঠীর বাহন কিন্তু ভৈরবদের বাহন, কিন্তু গায়ে এত দুর্গন্ধ, ভৈরবদের বাহন হলে পাতে রাখতেই তো সমস্যা হয়, সে যতই সেই গিলির থেকে উপর হোক আর দেশি হোক, কিন্তু গায়ে গন্ধ যায় না, যতই সেন্ট দিয়ে যাবো কিছুক্ষণ পরে সেন্ট উঠে যাবে, তারপরে মানুষেরও এরকম। হ্যাঁ ওটা দিলাম কেন, মানুষেরও এরকম আছে, মানুষের জন্যই দেওয়া বলা হয় কথাটা, তাহলে এই যে বলুন বিড়াল কিন্তু আদারের চাষ, বিড়াল হচ্ছে কুকুর কিন্তু আদারের চাষ সহজে খায় না, আদারের পড়লে পরিষ্কার জায়গায় থাকলে চেপে চুটে খায়, বিড়াল আদারের মধ্যে থাকলে নখ দিয়ে তুলবে, তুলে সেই থেকে কালোটাই খেয়ে নেবে নোংরা মাটি লাগানো, কিন্তু তারপরও তার গায়ে গন্ধ নেই, আবার স্নানও করে না। কি হলো, কি করে হলো, তাহলে বাড়িতে বিড়াল পুষতে হবে? বিড়ালের গায়ে হাত দিলে বিড়ালের গায়ে কঙ্কন তৈরি হয়, গুরু বলুন, গুরু এবার বলুন, গুরু 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 শরীরে কম্পন তৈরি, আর সবসময় ভেতরে গুরু জপ করে, নাম করছে, হাত দিলে গুরু 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 করছে, করছে না? হাত দিলেই বুঝতে পারবেন, পাশে রেখে হাত দেবে, আবার লেপ কাটার ভেতরে ঢোকে তো আরো বুঝতে পারবেন, হাতটা থাকবে আরো বুঝতে পারবেন, আপনার শরীর কাঁপিয়ে দেবে, ও যদি গায়ে হাত দেন আপনার ঘর কাঁপিয়ে দেবে। কিছু মানুষ বলেছে, বলে বিড়ালে লেজ দিয়ে নাড়া দিলে নাকি আয়ু, আয়ু কি এটাও তো জানা ব্যাপার, আয়ু জানে নাকি নিচ্ছে না দিচ্ছে এটাও তো জানা ব্যাপার আছে, গন্ধ হয় না কেন? অনবরত সে জব করে, কুকুর করতে পারে না, আর যখনই করে সবাই বলে কুয়াল দেয়, মানে কি কুকথা গায়, হু 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 বলতে পারে না,
বুঝতে পারলাম ওর গায়ে এইবার যে ওর যে পরিকাঠামো কুকুরের ওর যে পরিপূর্ণ শব্দ করতে পারে না, বিড়াল আটকে দিয়ে বসতে হবে দাঁতে দাঁত কামড়ে ভেতরে জপ করতে, এই যে বললাম মনে মনে জপ, এই জপ চললে হবে ভেতরে ভেতরে, কিন্তু কম্পনটা রাখতে হবে জপা বলা হয় বিড়ালকে, তাই ষষ্ঠী মাতার বাহন বলা হয়েছে উপাংশ জপা বিড়াল, উপাংশ জপ সবসময় কোথাও আর যখনই জপ করে শরীরের শুদ্ধি হয়ে যায়, গায়ে দেখবেন জীবনে স্নান করেনি একটা কালো দাগ আছে মাটিতে ছুঁয়েছিল আছে, তাহলে আমরা তো জীবনে সাবান মাছ কিনি গায়ে দেখুন তো দাগ হয় নাকি, পাঁচ বছর ধরে সাবান মাছ কিনি ওই যে গ্লিসারিন মাখছে, ওই যে গ্লিসারিন মাখছে কেউ ফেয়ার লাগলে মাখছে, কিন্তু তারপরে আমাদের দাগ টানলে শরীরে দাগ পড়ে যাবে, আমি চার বছর পাঁচ বছর ধরে সাবানই মাখিনি, হয়তো কোনো বাড়িতে একদিন দুদিন ছিলাম সে বাড়িতে গিয়ে হয়তো একদিন মেখেছি গুনে গুনে দশ দিন পাঁচ বছর, বুঝতে পারলাম কি বলেছি, হ্যারান করেছি স্নান করতে হচ্ছে স্নান না করলে হয় না যে পরিবেশ থাকে স্নান করতে, আছে এরকম অনেকেই আছে যারা পাহাড়ে থাকে তারা সহজে বাড়ি আসতে চায় না, তাহলে এই যে ব্যাপার শরীরটা এমনই, শরীরটা এমনই শরীর থেকে চন্দনের প্যান করে আমাদের শরীরটা, তিনটে কথা বলেছি, এক ঈশ্বর বলছে আমি তোমাদের সবকিছু দিচ্ছি নিরানব্বই শতাংশ আমার কাছে যা আছে নিরানব্বই শতাংশ আমি দেব আমি করবো তোমার জন্য, কিন্তু তোমাকে এক শতাংশ দিতে হবে এক পার্সেন্ট তোমাকে দিতে হবে, কি সময় চব্বিশ ঘন্টায় যদি একদিন হয় চব্বিশ মিনিট সময় দিতে হবে, চব্বিশ মিনিট সময় বসে একটু নাম জপ করুন মহামন্ত্র জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে, এইভাবে করুন একশো আট বার, তার না লয় জানতে হবে না তাল জানতে হবে না ছন্দ জানতে হবে না সুর জানতে হবে, করে যান আস্তে আস্তে হয়ে যাবে, এটা একটা। দুই একটুখানি আহার যদি শুদ্ধি করেন একটুখানি আহার, এতে মানসিক স্তুতি বৃদ্ধি হবে মানসিক শক্তি বৃদ্ধি পাবে, বিয়ার পড়াশোনা করছে একটু আহার শুদ্ধি, কুকুরের বুদ্ধি বিড়ালের বুদ্ধি আর অন্যান্য প্রাণীর বুদ্ধি আর মানুষের বুদ্ধি দুটো সমান, মুরগির বুদ্ধি সমান, মুরগি খেয়ে খেয়ে মুরগি হয়ে যাবে না, কালকে একটা কথা বলছিল একটা দোকানে গিয়ে বসে দিয়ে বলছে ঘুম ভাঙছে মোরগের ডাকে আর রাত শেষ হচ্ছে মুরগি হয়ে মানে মুরগির মতন ডেকে, ঘুম ভাঙছে মোরগের ডাকে আর রাত শেষ হচ্ছে মুরগি হয়ে মুরগির মতন ডেকে মানে মুরগি খেয়ে মুরগি হয়ে যায়, বোঝাতে পেরেছো ডিএনএ কমাতে হবে, একটুখানি প্রাণীজ খাবার ত্যাগ করে দিতে হবে বিশেষ করে ডিম আর মাংস, এবার সংশয় করে একটু মৎস্য সেবা চলবে বৈষ্ণব তত্ত্ব আছে, কিন্তু সবসময় না যত কম খাবেন প্রাণীজ তত ভালো, আমার শাস্ত্র কি বলছে শাস্ত্র বলছে চৈত্র মাস বৈশাখ মাস মৎস্য সেবা বন্ধ, শ্রাবণ মাস মৎস্য সেবা বন্ধ, কেন এই দুটো মাস আষাঢ় শ্রাবণ মাসে মাছ ডিম পড়ে প্রজন্ম নষ্ট হয়েছে পরের বছর মাছ পাওয়া যাবে না কয়েক বছর পরে মাছ পাওয়া যাবে না, ওই সময় মাছ ধরতে বারণ করে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে জল কমে যায় জল গরম হয়ে যায় মাছের গায়ে ছত্রাক ঘটিত রোগ হয় ছাল উঠে যাওয়া রোগ বিশেষ করে আঁশগুলো উঠে যায় খসে যায় মনে হচ্ছে কিছু যেন খেয়ে ফেলেছে, এই জল গরম হয়ে যায় ছত্রাক বা ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে যায়, আর ওই সময় রোগগুলো খেলে আমাদের গায়ে এই ছুলি কোথা থেকে এসেছে মাছের গায়ে থেকে, আপনারা জানেননি খেয়ে গেলেছেন জন্মগত ভাবে হয়ে গেছে, আরো আছে অনেকগুলো এই রোগগুলো মাছ থেকে এসেছে আমাদের গায়ে ছিল না আমরা নিরোগই আছি, মানুষ যদি হন নিরোগ থাকবেন সাধারণভাবে রোগ হবে ওই 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 একটি খাবার শুদ্ধি হয়নি, একটুখানি সময় দেবেন এক পার্সেন্ট আর একটুখানি খাবারটাকে শুদ্ধি করে নেবেন, কে বোনারু কে বোনারু।